রজত মজুমদার কুনাল ঘোষ একজন গত পঞ্চায়েত ভোটের সময় ছিলেন বীরভূমে তৃণমূলের পর্যবেক্ষক, অন্যজন তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ। আদালতে দাঁড়িয়ে চব্বিশ ঘন্টার ব্যবধানে দুজনে দুরকম কথা বললেন। কে সত্যি কথা বলছেন, কুনাল ঘোষ নাকি রজত মজুমদার? বিভিন্ন মহলে উঠেছে প্রশ্ন। শুক্রবার নগর দায়ের আদালতে তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ কুনাল ঘোষ দাবি করেন, রজত মজুমদার তাঁর সম্পর্কে বৃহস্পতিবার যে মন্তব্য করেছেন তা অসত্য। কি বলেছিলেন রজত মজুমদার? বৃহস্পতিবার আলিপুর আদালতে তৃণমূল নেতা রজত দাবি করেন, সুদীপ্ত সেন তার হাত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায়ের কাছে টাকা পাঠাতেন বলে কুনাল ঘোষ সিবিআইকে জানিয়েছেন। কিন্তু রজতের এই দাবি এদিন মানতে চাননি কুনাল। স্বাভাবিকভাবেই বিরোধীরা প্রশ্ন তুলছে, তাহলে কে সত্যি কথা বলছেন, কুনাল ঘোষ নাকি রজত মজুমদার? অনেকে বলছেন, কুনাল ঘোষের কথা যদি সত্যি হয় তাহলে রজত মজুমদার আদালতে তার নাম বললেন কেন? এর মধ্যে প্রাক্তন আইপিএস এর কোনো কৌশল নেই তো? রাজনৈতিক মহলের একাংশের ধারণা, কুনালের দিকে আঙুল তুলে রজত হয়তো চেয়েছেন মমতা ও মুকুলের নামটা প্রকাশ্য আদালতে বলতে, যাতে তৃণমূল নেতৃত্বকে বেকায়দায় ফেলা যায় এবং একই সঙ্গে দলে তাকে অস্বীকার করার জবাবও দেওয়া যায়। রাজর্ষী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।